বিসমিল্লাহ রহমানুর রহিম, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার কুকিং চ্যানেলে। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আমার আজকের রেসিপি। আজকে আমি ছোলা ভুনা তৈরি করব। আমি বাসায় যেইভাবে ছোলা ভুনাটি তৈরি করি সেইভাবেই তৈরি করব। আর এইভাবে ছোলা ভুনাটি করলে ছোলাটি হবে একদম সফট আর খেতে ভীষণ মজা। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি দেখে নিই। ছোলা ভুনাটা করার জন্য প্রথমেই আমি ছোলাটাকে ভিজিয়ে নিব। আর সেজন্য একটি বাটি নিয়ে নিয়েছি আমি, বাটিতে এক কাপ ছোলা নিয়ে নিচ্ছি। আর ছোলাটাকে প্রথমেই আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। দুই থেকে তিনবার পানিটাকে পাল্টে পাল্টে আমি ভালো করে ছোলাটাকে ধুয়ে নিব। তো ছোলাটাকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে। আর এখন এটাকে একদম পানি দিয়ে ডুবিয়ে ভালো করে এটাকে ভিজিয়ে রাখবো 7 থেকে 8 ঘন্টা। ফিরে আসলাম 7 ঘন্টা পর, আর এই তো ছোলাটা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর এখন আমি এই ছোলাটাকে সিদ্ধ করে নেব। এখন আমি ছোলাটাকে সিদ্ধ করে নেব, সেজন্য একটি পাত্রে ছোলা দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিয়েছি বড় সাইজের একটি আলু মাঝখান থেকে কেটে। আর এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের পানি। পানিটা এমন আন্তাজি দিতে হবে যাতে করে আলু আর ছোলা একদম ডুবে যায়। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে আমি ঢেকে ভালো করে চুলোটাকে জ্বালিয়ে দিব। আর চুলোর আঁচটাকে বাড়িয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই তো 30 মিনিট পরে ফিরে আসলাম। এখন চেক করে নিব ছোলাটা আমার সিদ্ধ হয়েছে কি না। এতে আলু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন ছোলাটাকে দেখব সিদ্ধ হয়েছে কি না। আর এই তো একটা ছোলা হাতে নিয়ে চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেঙে গিয়েছে, তার মানে ছোলাটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পানি ঝরিয়ে ছোলাটাকে ভালো করে আমি ধুয়ে নেব। এখন আমি ছোলাটাকে রান্না করে নেব, সেজন্য একটি কড়াইয়ে আমি 1/2 কাপ রান্না তেল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ, 2টা তেজপাতা, আরও দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি আর 4টা এলাচ। এখন আমি চুলোর আঁচটাকে মিডিয়ামে রেখে সব কিছু নেড়ে চেড়ে ভেজে নিব 10 থেকে 12 সেকেন্ড। আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। ছোলা ভুনাতে একটু পেঁয়াজ কুচিটা বেশি দিলে কিন্তু ছোলা ভুনাটা খেতে ভালো লাগে। একটু নেড়ে চেড়ে আমি ভেজে নিব। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর হালকা একটু কালার আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এখন আমি পেঁয়াজের সাথে আদা রসুনটাকে একটু ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন মশলা দিয়ে দিব, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। আর এই পর্যায়ে কিন্তু চুলোর আঁচটাকে আমি একদম লোতে করে রেখেছি, এটাকে এখন নেড়ে চেড়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। লবণটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, সিদ্ধ করার সময় যেহেতু আমরা লবণ ব্যবহার করেছি এখানে, তো লবণটা আপনারা 7 মতো দিয়ে দেবেন। আর এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব ততক্ষণ যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি ভালো করে। আর এখন দিয়ে দিচ্ছি আগের থেকে সিদ্ধ করা ছোলা। এখন মশলার সাথে ভালো করে ছোলাগুলোকে আমি নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভেজে নেব। এখন দিয়ে দিলাম সেই যে একটা আলু আমি সিদ্ধ করেছিলাম, সেটা হাতে আমি ভালো করে হালকা একটু ম্যাশ করে হাতের সাহায্যে এটাকে আমি এখন দিয়ে দিলাম। এতে করে কিন্তু ছোলা ভুনাটা একটু মাখা মাখা টাইপের হবে আর খেতেও কিন্তু খুব টেস্ট হবে। এখন ছোলাতে দিয়ে দিলাম কিছুটা পানি, এখানে 1/2 কাপের মতো পানি আমি দিয়েছি। আর এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এখানে আমি 6টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি, ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতোই দিয়ে নেবেন। তো এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে, আর বড় বড় আলুর টুকরোগুলোকে খুন্তি সাহায্যে ভেঙে দিচ্ছি। আর এই তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই কিন্তু ছোলার পানিটা অনেকটাই টেনে এসেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। এই গরম মশলাটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটি ফ্লেভার আসবে।
আর এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর 2 থেকে 3 মিনিট আমি এটাকে রান্না করে নেব। আর এই তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু ছোলার পানিটা শুকিয়ে গিয়েছে আর সুন্দর মাখা মাখা ভাব হয়েছে। এখন আমি চুলোটাকে অফ করে দেব। আর এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার ছোলা ভোনা রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দিবেন। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।